হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো এই ধরনের গরু দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আর এই ধরনেরই অসাধারণ বিশাল শিঙওয়ালা কিছু প্রাণী নিয়েই আমাদের আজকের আয়োজন। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই গরুটির নাম টেক্সাস লংহর্ন। এটি এই 3.23 ফুট শিং নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তাদের এত বড় শিং থাকা সত্ত্বেও এরা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। সারা পৃথিবীতে এই প্রজাতির গরুর সংখ্যা খুবই কম। এই দীর্ঘ শিং নিয়ে গরুগুলো ফার্মে রাখার জন্য অনেক বেশি পরিমাণ জায়গার প্রয়োজন হয়ে থাকে। পূর্ণবয়স্ক একটি টেক্সাস লংহর্নের গড় ওজন 420 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং লম্বায় এরা 5 ফুট 8 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই গরুগুলোকে আমেরিকাতে খুবই সমাদর করা হয়। বড় অনুষ্ঠান করে এই টেক্সাস লংহর্নের জন্মদিন পালন করা হয়ে থাকে। এই গরুগুলো এতটাই আকর্ষণীয় যে সারা বিশ্ব থেকেই এদের দেখার জন্য লোক আসে। বন্ধুরা, এই টেক্সাস লংহর্ন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর একে যদি বাংলাদেশের কুরবানির হাটে আনা হতো তাহলে হয়তো সারা দেশে সারা পড়ে যেত। আমেরিকাতে এই গরুগুলোর বংশবিস্তারের জন্য গবেষণার কাজ চলছে, কারণ এই টেক্সাস লংহর্ন পৃথিবীতে খুবই অল্প পরিমাণে রয়েছে। ওয়াটুশি, এই গরুগুলো আফ্রিকাতে বেশি দেখা যায়। এই গরুগুলো হঠাৎ আপনার সামনে পড়লে আপনি চমকে উঠবেন, কারণ এর শিং লম্বা তো আছেই, তার সাথে এদের শিং খুবই মোটা এবং শক্তিশালী হয়ে থাকে। মিশরীয় বা হ্যামেটিক লংহর্ন নামে পরিচিত এই গবাদি পশুগুলো মিশরীয় পিরামিডগুলির চিত্রে দেখা যায়। পরবর্তী 2000 বছরে বিভিন্ন সময়ে মিশরীয়রা এই গরুগুলোকে নিয়ে ইথিওপিয়ায় এবং আফ্রিকাতে যায়। এর ফলে কালক্রমে সারা আফ্রিকাতে এই প্রজাতির গরুগুলো ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এদের আকর্ষণীয় হর্ন বা শিংয়ের জন্য আমেরিকা সহ কয়েকটি দেশে এদের প্রদর্শনীর জন্য নেওয়া হয় এবং সেখান থেকে বংশবিস্তার হয়ে সারা বিশ্বের চিড়িয়াখানায় এদের কম বেশি দেখা যায়। তবে এটি আফ্রিকাতে এখনও প্রচুর পরিমাণে রয়েছে। ওয়াটুশি শান্ত প্রকৃতির হলেও এরা রেগে গেলে কিন্তু এর হাত থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। এই ওয়াটুশি প্রজাতির গরুর শিং মেয়ে প্রজাতির গরুটির থেকে একটু বেশি মোটা এবং সোজা হয়ে থাকে। অ্যালাস্কা মুস, এরা দেখতে খুবই সুন্দর হয়ে থাকে তাদের ঝাপটানো শিংয়ের কারণে। তাছাড়া এই অ্যালাস্কা মুসগুলো খুবই শক্তিশালী এবং খুবই নিরীহ প্রকৃতির হয়ে থাকে। অত্যাধিক শিকারের ফলে এই অ্যালাস্কা মুসগুলো খুবই অল্প পরিমাণে দেখা যায়। এগুলো সাধারণত বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে মাঝে মধ্যে এদের ছোট ছোট দলে দেখা যায়। পুরুষ অ্যালাস্কা মুসগুলো প্রজননের সময়ে খুবই হিংস্র হয়ে ওঠে, তখন মানুষ সামনে পেলেও আক্রমণ করে থাকে এমন রেকর্ডও রয়েছে। তাছাড়া অন্য সময়ে এদের খুবই শান্তভাবেই হেলে দুলে জঙ্গলে হাঁটতে দেখা যায়। পুরুষ অ্যালাস্কা মুসগুলো মহিলাদের তুলনায় 40% ওজন বেশি হয়ে থাকে। সর্বোচ্চ ওজনের যে অ্যালাস্কা মুসটিকে 1897 সালে গুলি করে মারা হয়েছিল তার ওজন ছিল 820 কেজি এবং লম্বায় ছিল 7 ফুট 6 ইঞ্চি। এই অ্যালাস্কা মুসগুলোর শিংগুলো গড়ে 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই শিংগুলোই অ্যালাস্কা মুসের সবচেয়ে বড় হুমকি, কারণ অনেক বিলাসী মানুষ এদের শিং দেয়ালে ঝুলিয়ে রাখতে পছন্দ করে। তাছাড়া এদের গাঢ় লাল মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে এদের মাংসেরও ব্যাপক চাহিদা রয়েছে। মার্খর, এটি এক প্রজাতির ছাগল যা সারা বিশ্বে এদের অসাধারণ শিংয়ের জন্য ব্যাপক পরিচিতি রয়েছে। এই ছাগলগুলো সব দেশে পাওয়া যায় না, এদের আফগানিস্তান এবং পাকিস্তানের হিমালয়ে বেশি দেখা যায়। তবে মধ্য এশিয়ার বিভিন্ন দেশের হিমালয়ে এদের কম বেশি দেখা যায়। এই মার্খরের সৌন্দর্যের কারণে একে পাকিস্তানের জাতীয় পশু ঘোষণা করা হয়েছে। একটি পূর্ণবয়স্ক মার্খরের ওজন 32 থেকে 110 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং লম্বায় 52 থেকে 73 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং কালো থেকে বাদামি বর্ণের হয়ে থাকে। গ্রীষ্মকালে এই প্রজাতির ছাগলের গায়ের লোম প্রাকৃতিকভাবেই ছোট হতে থাকে এবং শীতকাল আসলে এদের গায়ের লোম আবার আপনাআপনি বড় হতে থাকে। এই মার্খর ব্যাপক পরিমাণে শিকারের ফলে অনেকটাই কমে এসেছে, কারণ এই মার্খরের শিং ব্ল্যাক মার্কেটে অনেক চড়া দামে বিক্রয় হয়ে থাকে। এজন্য বিভিন্ন দেশ থেকে মানুষ হিমালয়ে এই মার্খর শিকারের জন্য এসে থাকে। বন্ধুরা, এই মার্খর পাহাড়ে চড়তে খুবই পটু। মার্খর পাহাড়ের 600 থেকে 3600 মিটার উচ্চতায় পর্যন্ত উঠতে পারে। ওয়াপেটি, এটি একটি হরিণ প্রজাতির প্রাণী যাকে শিকারীরা তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। এই প্রাণীটিকে ব্রিটিশ ইংরেজিতে এল্ক নামেও ডাকা হয়ে থাকে।
এটি উত্তর আমেরিকার পাশাপাশি মধ্য ও পূর্ব এশিয়ার বৃহত্তম জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। এরা সাধারণত দল বেঁধে চলাফেরা করে থাকে, তবে পুরুষ এলকগুলো বেশিরভাগ একা একা চলাফেরা করে থাকে। এই এলকগুলো পৃথিবীতে অনেক বেশি পরিমাণে রয়েছে, ফলে একে শিকার করা অন্যান্য প্রাণীর তুলনায় অনেকটাই সহজ। আর এই এলকগুলো শিকার করা হয়ে থাকে তাদের আকর্ষণীয় ডালপালাযুক্ত শিংয়ের কারণে। এতে ডালপালাযুক্ত শিং জঙ্গলে জোরে দৌড়াতে ব্যাপক বাধা সৃষ্টি করে। এই এলকগুলোর পুরুষদের ওজন 178 থেকে 497 কেজি পর্যন্ত হতে পারে, তবে এই প্রজাতির মহিলাদের ওজন 171 থেকে 292 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের লোমগুলো খুবই নরম আরামদায়ক হওয়ায় এদের চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে। বন্ধুরা, এই এলকের শিংয়ের ওজন শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। এই এলকের শিংয়ের ওজন 18 কেজি পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।